আচ্ছা, তো আশা করি আপনারা বিয়োগটা করে ম্যাচটা করে ফেলেছেন, যদি না করতে পারেন জানেন আমাকে। আর হচ্ছে আমরা বিকল্প যে নিয়মটা দেখবো সেটা হচ্ছে কিছু ম্যাথ আছে যেগুলো যদি স্কোয়ার না থাকে, এখানে যেমন মানটা দেওয়া ছিল স্কোয়ারে, তো এই এরকম কোন সংখ্যা নাই, মানে পূর্ণ সংখ্যা নাই যেটাকে স্কোয়ার করলেই, মানে মাইনাস স্কোয়ার করলে 14 হবে, মানে ঝামেলা অনেক বের করা। আমরা হচ্ছে এক্স আর ওয়াই এর মান ধরে যদি স্কোয়ার করে বের করতে চাই তাহলে 14 বের করা অনেক টাফ, স্কোয়ার দেওয়া থাকলে বের করাটা অসুবিধা হয়ে যায়। আর যদি সিম্পলি থাকে সেক্ষেত্রে ম্যাথ গুলো তাড়াতাড়ি করা যায়, যেমন হচ্ছে আপনার বলা আছে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 8 আর এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 6। তো আমরা একটু শর্টে করার চেষ্টা করছি ম্যাথটা। বলা আছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 8, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 6। তো এখন দেখেন, যদি এক্স প্লাস ওয়াই সমান 8 বলে, তার মানে বোঝাচ্ছে হচ্ছে দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 8, আর এখানে বোঝাচ্ছে দুইটা সংখ্যার বিয়োগফল হচ্ছে 6। মানে এমন দুইটা সংখ্যা যোগ করলে 8 হয়, বিয়োগ করলে 6 হয়। যদি আমরা এইভাবে ধাঁধা ধরি যে এমন দুইটা সংখ্যা যোগ করলে 8 হয়, বিয়োগ করলে 6 হয়, এমন দুইটা সংখ্যা, তাহলে আপনি কিভাবে চিন্তা করতে পারেন? এমন দুইটা সংখ্যা যে যোগ করলে 8 হয়, আপনি বলতে পারেন 4 আর 4 যোগ করলে তো 8 হয়, কিন্তু 4 থেকে 4 বিয়োগ করলে 6 হবে না, মানে হতে হবে এরকম যে যোগ করলে হবে 8, সংখ্যা দুটো বিয়োগ করলে হবে 6। আপনি বলতে পারেন যে হচ্ছে 6 আর 2 তো যোগ করলে 8 হয়, 6 আর 2 যোগ করলে 8 হয়, কিন্তু 6 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 6 হবে না। তো আমরা যদি এইভাবে ধরি যে 7 আর 1 যোগ করলে কত হয়, 8 হয়, 7 আর 1 যোগ করলে 8 হয়, আবার হচ্ছে 7 থেকে 1 বিয়োগ করলে 6 হয়, 7 থেকে 1 বিয়োগ করলে 6 হয়, তার মানে 7 আর যদি 1 ধরি আমরা, তাহলে আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, সেটা কি যে দুটো সংখ্যা যোগ করলে 8 হচ্ছে, বিয়োগ করলে 6 হচ্ছে। যদি আমরা এভাবে ধরি যে x এর মান হচ্ছে 7, y এর মান হচ্ছে 1, যদি এটা ধরি তাহলে দেখা যাচ্ছে কি এই দুটো যোগ করলে 8 হচ্ছে, এই দুটো বিয়োগ করলে 6 হচ্ছে। তার মানে আমরা বলতে পারি x এর মান 7, y এর মান হচ্ছে 1। 7 আর যদি 1 হয় তাহলে আমরা বলতে পারি যে x স্কয়ার প্লাস 6 এর মান হচ্ছে, x এর মান যদি 7 বসান 7 স্কয়ার, আর y এর মান যদি আপনি 1 বসান তাহলে আসে হচ্ছে 1 স্কয়ার, তাহলে দাঁড়াচ্ছে কত, 7 স্কয়ার মানে হচ্ছে 49, আর 1 স্কয়ার মানে হচ্ছে 1, যোগ করলে আসে হচ্ছে 50। অর্থাৎ আমরা মুখে মুখে ম্যাথটা করে ফেললাম, সূত্রটা অ্যাপ্লাই না করেও করে ফেললাম। তো এরকম বীজগণিত সূত্রগুলি ম্যাথ গুলো প্রায় সবগুলো হচ্ছে এইভাবে করা যায়, ঠিক আছে? জাস্ট আপনি দুইটা মান ধরে নেবেন নিজের মতো করে, মান ধরে আপনি চিন্তা করবেন যে কোন দুইটা যোগ করলে এত হয়, কোন করলে এত হয়, ঠিক আছে? তো এরপরে দেখেন পরের ম্যাথটা, 3 নাম্বারটা আমরা হচ্ছে সূত্র দিয়ে হচ্ছে করি, 3 নাম্বারটা আমরা একটু সূত্র দিয়ে অ্যাপ্লাই করি। তো 3 নাম্বার কি বলেছে যে এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা, এটা অনেকেই করে ফেলেছেন, আমাকে লিখেছেন মেসেজে। এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা তো আমরা জানি, সেটা কি? এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে, এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। দেখেন ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, যখন মাইনাসের ফর্মুলা আসবে তখন আমরা ভিতরে প্লাস নিব, আর ভিতরে যখন প্লাস হয় তখন কি হয়, তখন হচ্ছে বাইরে মাইনাস হয়, ভিতরে যখন প্লাস হয় তখন হচ্ছে বাইরে মাইনাস হয়। এখন জয়েন দিচ্ছেন, জয়েনটা করে নিই। আচ্ছা, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এখন মান বসালে অ্যান্সার চলে আসবে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তো যদি এ আর বি এর মান তুলি, এ প্লাস বি এর মান হচ্ছে 7, তো 7 যদি বসান তাহলে 7 7 কত আসতেছে, এ প্লাস বি এর মান 7 বসালে 7 7 49, আর এ বির মান যদি হচ্ছে আমি 12 বসাই তাহলে এ বির মান 12 বসালে 4 12, 4 12 হচ্ছে 48, 49 থেকে 48 বাদ দিলে থাকবে কত, 1 থাকবে। এই হচ্ছে ফর্মুলা দিয়ে করলো। এখন ফর্মুলা ছাড়াও কিন্তু করা যাবে, কিভাবে আমরা যদি এখন শর্টকাটে করতে চেষ্টা করি, সেটা হচ্ছে এখানে বলেছে এ প্লাস বি এর মান 7 আর এ বির মান হচ্ছে 12, মানে এমন দুইটা সংখ্যা যেটা যোগ করলে 7 হয়, এমন দুইটা সংখ্যা যেটা যোগ করলে 7 হয় এবং গুণ করলে 12 হয়, এমন দুইটা সংখ্যা আপনাকে চিন্তা করতে হবে, কল্পনা করতে হবে। এখন যোগ করলে 7 হয় এমন অনেক সংখ্যা আছে, কিন্তু গুণ করলে 12 হয় এমন সংখ্যা কম, তার মানে গুণটা যদি আগে ধরেন তাহলে আপনার বের করতে সুবিধা হবে। আমরা যদি গুণটা আগে ধরি, আপনি বলতে পারেন যে হচ্ছে 12 একে 12 হইতে পারে, কিন্তু 12 আর 1 যোগ করলে তো 7 হবে না, মানে আপনি যে দুটো সংখ্যা ধরবেন সেটা যোগ করলে 7 হইতে হবে এবং গুণ করলে 12 হইতে হবে। 12 একে 12 বাদ দিল, আপনি বলতে পারেন হচ্ছে 6 দুকানে 12, যদি 6 দুকানে 12 মানে 6 আর 2 ধরি, 6 আর 2 যদি আপনি গুণ করেন তাহলে 12 হয়, এটা ঠিক আছে, কিন্তু 6 আর 2 যোগ করলে কখনোই 7 হবে না, তার মানে 6 দুকানে 12 বাদ। আপনি বলতে পারেন 3 চারা 12, 3 চারা 12, তো দেখেন 4 আর 3 গুণ করলে 12 হচ্ছে, এটা ঠিক আছে, এবং 4 থেকে 3 মানে 4 আর 3 যোগ করলে 7 হচ্ছে, 4 আর 3 যোগ করলে কত হচ্ছে, 7 হচ্ছে। এখন আমরা ধরে নিলাম তাহলে কি পেলাম, যে এর মান হচ্ছে 4
আর বিয়ের মান হচ্ছে তিন। যদি এর মান চার হয়, বিয়ের মান তিন হয়, আপনি যদি এখানে মানটা বসান, এর মান চার, বিয়ের মান তিন, তাহলে চার থেকে তিন বাদ দিলে কত হবে? এক হবে। ওয়ান কে স্কয়ার করলে ওয়ানই হয়, তার মানে এখানে এর মান আর বিয়ের মান বসালে আমরা মান পাচ্ছি ওয়ান। এটাই তো আমাদের অ্যান্সার। তো দেখেন, আপনি যদি একটু একটু যদি সুন্দর করে চিন্তা করতে পারেন, তাহলে আপনার ম্যাথ গুলা কিছু ম্যাথ যেগুলো স্কয়ার দেওয়া থাকবে না, সেগুলো আপনি মুখোমুখি করতে পারবেন, মানে সূত্রে অ্যাপ্লাই করার ঝামেলা থাকবে না। তো আমরা এখানে কি করলাম, জাস্ট মানগুলো ইমাজিন করলাম, ইমাজিন করে হচ্ছে বসায় দেখলাম যে কোনটাতে লজিক অ্যাপ্লাই হয়, যেটা অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরের যে ম্যাথটা আছে, এটা একটু যেমন বের করা টাফ, কারণ দুইটা সংখ্যা গুণ করলে সাত হবে, এমন দুইটা সংখ্যা হচ্ছে বের করা অনেক টাফ, কারণ হচ্ছে মানে এই ধরনের সংখ্যা হচ্ছে ভগ্নাংশ ছাড়া হবে না। তো এই জন্য আমরা যেখানে আর ওইটা অ্যাপ্লাই করবো না, আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবো। তো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি বলেন? এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এটা আমরা কেন অ্যাপ্লাই করবো, এটা কারণটা কি? এটা কারণ হচ্ছে আমাদের এখানেই বোঝা যাচ্ছে যে এখানে যে মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে আর এক্স এর মান দেওয়া আছে, তার মানে আমরা যে সিম্পল যে ফর্মুলাটা যেটা বলেছিলাম যে কম ইউজ হয়, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সবের সবকিছুর মানে দেওয়া আছে, এক্স এর মানও দেওয়া আছে, আমরা শুধু মানটা বসিয়ে দিতে পারি। মান বসান, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে কত? আট। তো আমরা এখানে আট বসালাম, আর টু এক্স ওয়াই, এক্স এর মান দেওয়া আছে হচ্ছে সাত। তো আপনি যদি সাত বসান, তাহলে সাত দোকানে চোদ্দ, তো চোদ্দ এখানে বসালে আট, আট আর চোদ্দ কত আসবে? বাইশ আসবে। আপনারা একটু ক্যালকুলেশনটা ডিটেলস করেন, ঠিক আছে, বাইশ আসবে, চলে আসলো। পাঁচ নাম্বারটা দেখেন, একটা ফর্মুলা দেওয়া আছে, কি বলা আছে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে টু। এই টুটাকে বাইরে নিয়ে গেছে, জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে টু, টুটাকে বাইরে লিখেছে। জাস্ট টুটাকে যদি আপনি বাইরে ধরেন, বাইরে ধরেন, যদি আপনার যদি অসুবিধা হয়, তাহলে আপনি এটাকে এটা নিচে ধরতে পারেন, অর্থাৎ সবগুলো নিচে ধরতে পারেন, ধরলে একই কথা। তা আমরা যদি এটা নিচে ধরি, তাতে কিন্তু সমস্যা নাই, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে টু। আপনি যদি টুটাকে সামনে না ধরে যদি এইভাবে এখানে ধরেন, তাতে হয়, কারণ এটার ফর্মুলা তো আমরা জানি, এটার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, জাস্ট একটু উপস্থাপনটা ভিন্ন ছিল। এটার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। আচ্ছা, এটা তো গেল ফর্মুলা। এরপরে দেখেন এরপরে কি আছে, আমরা একটু পরে হচ্ছে পাঁচের পরে হচ্ছে ছয়, ছয়টা দেখি। ছয়টা হচ্ছে মনে হচ্ছে মুখে মুখে করা যেতে পারে, একটু ট্রাই করতে পারেন, আবার সূত্র অ্যাপ্লাই করতে পারেন, আমরা একটু মুখে মুখে ট্রাই করি। মুখে মুখে ট্রাই করলে দেখেন এই মাত্রা একটু ডিটেলস করতে গেলে অনেক বড়, মুখে মুখে ট্রাই করে দেখি হয় কিনা। এমন দুটো সংখ্যা যোগ করলে সাত হয়, এমন দুটো সংখ্যা তো অনেক কিছু হইতে পারে, যেমন হতে হতে পারে হচ্ছে চার আর তিন যোগ করলে সাত হয়, হতে পারে না চার আর তিন যোগ করলে সাত হয়, আবার ছয় আর এক যোগ করলে সাত হয়। এখন বলেছে ওই দুটো সংখ্যা স্কোয়ার করে প্লাস করলে পঁচিশ হবে, ওকে, স্কোয়ার করে প্লাস করলে পঁচিশ হবে। তো আমরা ধরেছিলাম ছয় আর এক যোগ করলে সাত হয়, তো আবার ধরেছি চার আর তিন যোগ করলে সাত হয়। আমি যেখানে ছয় বসাই, ছয় কে স্কোয়ার করলে হয়ে যাবে ছত্রিশ, এর সাথে আরেকটা সংখ্যা যোগ করলে কখনই পঁচিশ হবে না, কারণ ছত্রিশের সাথে কোনো সংখ্যা যোগ করলে তো পঁচিশ থেকে অনেক বড় সংখ্যা আসবে। তো আমরা এটা বাদ দিচ্ছি, আমরা হচ্ছে কি করছি অন্যভাবে চিন্তা করি, আমরা যদি এখানে চার ধরি এ আর বি, অর্থাৎ দুইটা সংখ্যা যোগ করলে সাত হয়, তো আমরা যদি ধরে নেই এর মান চার, এর মান চার, বিয়ের মান হচ্ছে তিন, আমি কিন্তু মুখস্থ করি না, আমি চিন্তা করছি যে এরকম দুটো সংখ্যা যোগ করলে সাত হয় কিভাবে, ছয় আর এক যোগ করলে সাত হয়, তো ছয় কে স্কোয়ার করলে এবং ওয়ান কে স্কোয়ার করলে দুটো যোগ করলে পঁচিশ হয় না, এটা বাদ। যদি আমি চার ধরি, চার ধরলে চার চার ষোলো, তিন তিরিকে নয়, দেখেন চার ধরলে চার কে স্কোয়ার করলে হয় ষোলো আর তিন কে স্কোয়ার করলে হয় নয়, এটা সমান আসছে হচ্ছে পঁচিশ। তার মানে আমরা বলতে পারি যে এর মান চার, বিয়ের মান তিন ধরলে এ প্লাস বি সমান সেভেন হয় এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ হয়। এখন প্রশ্নে বলেছে এ বি এর মান কত, এ বি এর মান কত আসবে, এ বি এর মান হচ্ছে এর মান যদি চার ধরেন আর বি এর মান যেহেতু আমরা তিন ধরেছি, তিন চার হচ্ছে বারো, আমাদের এ বি এর মান আমরা কিন্তু এখান থেকে ডিরেক্টলি পেয়ে গেলাম এ বি সমান হলো বারো। তো এটা হচ্ছে শর্টে করলে, তো এই শর্ট গুলো মাঝে মাঝে অ্যাপ্লাই করতে হবে, মানে পরীক্ষায় অনেক সময় সময় বাঁচানোর জন্য আমরা এরকম যদি জাস্ট এরকম যদি আপনি দুইটা বা তিনটা ম্যাথে করতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক সময় বেঁচে যাবে, আপনার অন্তত তিন মিনিট বাঁচবে, তিন মিনিটে আপনি আরো দুইটা ম্যাথ করতে পারবেন বাড়তি, ঠিক আছে। এখন আমরা যদি ডিটেলস এ করি, তাহলে কিভাবে করবো আমরা ডিটেলস এ করলে, ডিটেলস এ করলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে যে ফর্মুলা দেওয়া আছে বা কি দেওয়া আছে আমরা একটু দেখি। এখানে এবি দেওয়া আছে, তো এবির যে ফর্মুলা সেটা দিয়ে আপনি ম্যাথ করতে পারবেন না এখানে, কারণ হচ্ছে এবির ফর্মুলাতে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি,
আমাদের এখানে এ প্লাস বি দেওয়া আছে, কিন্তু এ মাইনাস বি দেওয়া নাই। যদি আপনি এখান থেকে এ মাইনাস বিটা বের করে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি এবির ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবেন। মানে এবি দিয়ে করা যাবে কিভাবে, এবি ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে 4। আমাদের এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে, কিন্তু এ মাইনাস বি এর মান দেওয়া নাই। আপনি চাইলে এখান থেকে এ প্লাস বি থেকে এ মাইনাস বিটা বের করে নিতে পারেন দুই পাশে স্কোয়ার করে। যদি আপনি এ মাইনাস বিটা বের করতে চান তাহলে করতে পারেন, কিন্তু আরো সহজ ভাবে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, এখান থেকেও কিন্তু করা যায়, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা আছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যে 25 দেওয়া আছে, এখান থেকে আমরা ফর্মুলা করে এবির মানটা বের করতে পারি। কেন এটা চুজ করলাম এটা আপনি একটু পরে বুঝবেন, ফর্মুলা দেখে বুঝবেন কিভাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে ফর্মুলা আছে নর্মাল ফর্মুলা, সেটা কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আছে। ধর আমি প্লাসেরটা কেন নিলাম মাইনাসেরটা কেন নিলাম না, প্লাসেরটা নিলাম এই জন্য যদি আমি প্লাসেরটা নেই আমার প্রশ্নে প্লাসের মান দেওয়া আছে, এ প্লাস বি এর মান দেওয়া আছে, তো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা করেছি এই জন্য যে প্লাসের মানটা দেওয়া আছে, তাই আমি এ প্লাস বি এর মানটা নিয়েছি, এ প্লাস বিটা নিয়েছি। এখন আপনি যদি মানগুলো বসান দেখেন এবির মানটা চলে আসবে, আমরা এবির মানটা বের করতে চাচ্ছি। এখানে এবিটা হচ্ছে আননোন, এবির মান তো দেওয়া নাই, এটাই বের করতে হবে। এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ প্লাস বি এর মান দেওয়া আছে কত, 7। 7 যদি এখানে বসাই 7 স্কোয়ার করলে 749 মাইনাস হচ্ছে 2ab, 49 মাইনাস 2ab, 49 মাইনাস 2ab সমান হচ্ছে 25। আপনি হলো 25টাকে কি করতে পারেন, 25টাকে বাম পাশে পাঠাতে যেতে পারেন, বাম পাশে পাঠালে এবিটাকে ডান পাশে পাঠাতে পারেন, ঠিক আছে। তো আমরা যদি এরপরে যদি হচ্ছে এভাবে করি, আমরা 49টাকে রাখলাম, 25টাকে বাম পাশে পাঠালাম, আর 2ab-টাকে আমরা ডান পাশে নিলাম। তো এই লাইনটাকে আবার এভাবে লিখতে পারি যে 2ab একসাথে, 2ab-টা বাম পাশে আসলো, আর 49-25কে ডান পাশে নিলাম, 49 থেকে 25 বাদ দিলে হয় কত, 24। তো এখান থেকে এবি সমান কত পান আপনি, এবি সমান পান হচ্ছে 12, দুই পাশে দুই দিয়ে ভাগ করলে এবি মান চলে আসে 12। আপনি এভাবে করতে পারেন, এটা হচ্ছে একটা ওয়ে, তাহলে শর্টেও করা যাবে, আপনি চাইলে এভাবে করতে পারেন, আরো বড় করে চলে করা যাবে। সেটা কিভাবে, এবির ফর্মুলা অ্যাপ্লাই করে, এবির ফর্মুলার জন্য এ মাইনাস বিটা কোনো জায়গা থেকে বের করে নিয়ে তারপর সেটা বসিয়ে তারপর সেটা করা যাবে। আপনারা ওইটাও ট্রাই করবেন খাতার মধ্যে, না পারলে বললেন গ্রুপে কেউ করে দিবে, ওইটা ট্রাই করেন। অর্থাৎ আপনি যদি অনেকভাবে জানেন তাহলে আপনার মানে অনেকভাবে কাজে দিবে এটা, আপনার অন্য কোনো ম্যাথ করার সময় হয়তো ওই কনসেপ্টটা কাজে লাগবে। তো 7 নাম্বার 8 নাম্বার এগুলো মুখে মুখে করা যাবে, 7 8, একটু 7 8 তাড়াতাড়ি করে কেউ অ্যান্সার দেন, নিজেরা করে অ্যান্সারটা দেন, মুখে মুখে করেন। একটু আগে আমরা যেভাবে করেছি, দুটো সংখ্যার যোগ ফল হচ্ছে 6, গুণ ফল হচ্ছে 8, সংখ্যা যেটা ধরে তারপর হচ্ছে বসান। 7 আর 8 তাড়াতাড়ি করেন। আপনারা চাইলে সূত্র দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই, আগে মুখে মুখে করে ফেলেন সবাই। আচ্ছা অলরেডি অ্যান্সার চলে আসছে, অ্যান্সার দিল। আচ্ছা নিশাত আপু করেছেন, আচ্ছা আপনারা 7 নাম্বার শর্টকাট করেন, আমি হচ্ছে সূত্র অ্যাপ্লাই করি। আচ্ছা আরেকজন অ্যান্সার দিয়েছেন, নাদিয়া আপু, গুড। আচ্ছা তো তারপর অ্যান্সার দিয়েছেন হচ্ছে অনেকে আর দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তো এক্স মাইনাস ওয়াই এর কোনো ফর্মুলা নাই এটা আমরা জানি, কিন্তু আমরা জানি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ফর্মুলা, তো আমরা এটা নিলাম, নিয়ে পরে স্কোয়ারটা তুলে দিব। আমরা জানি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, হচ্ছে বিকল্প সিস্টেম, এই ম্যাথটা আমি বিকল্প নেমে করছি। আমরা জানি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, হোল স্কোয়ার ক্ষেত্রে 4 নিতে হয়, হোল স্কোয়ার ক্ষেত্রে নিতে হয় 4। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম, এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমি কেন কিভাবে বুঝবো যে এটা অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে এক্স মাইনাস ওয়াই আছে, তো এই জন্য আমরা এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি। এখন এক্স মাইনাস ওয়াই তো কোনো ফর্মুলা নাই, তাই আমরা স্কোয়ার নিয়েছি, স্কোয়ার নিয়ে তারপর হচ্ছে আমরা জাস্ট এই লাইনটা এক্সট্রা নিয়েছি, একটা লাইন,
এখানে আমি মানগুলা বসিয়ে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার থেকে এক্স মাইনাস ওয়াইটা বের করে নিব। আমরা এখানে এক্স মাইনাস ওয়াই যে হোল স্কোয়ার পেয়েছি সেখান থেকে পরবর্তীতে শুধু এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করব। দেখেন বাকি সবগুলো মান দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই মান দেওয়া আছে। এক্স প্লাস ওয়াই মান হচ্ছে 6, 6 বসালে আসবে 6 6 36, আর এক্স এর মান দেওয়া আছে 8, 8 বসালে 4টা 32, 36 থেকে 32 বাদ দিলে কত থাকবে, এখানে 4 থাকবে। তো এক্স মাইনাস ওয়াই এর মান কত হবে, এক্স মাইনাস ওয়াই এর মান যদি আমরা রুট করে দেই, দুই পাশে যদি আমরা বর্গমূল করি, বাম পাশে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ডান পাশে হচ্ছে 4, বর্গমূল করলে আসে এক্স মাইনাস ওয়াই সমান 2 আসে, কিন্তু বর্গমূল করলে আমরা জানি যে কোনো সংখ্যায় প্লাস মাইনাস আসে। তো অপশনে যদি প্লাস মাইনাস থাকে তাহলে আপনাকে প্লাস মাইনাসটা একটু বিবেচনায় রাখতে হবে, প্লাস মাইনাসটা দেখাইতে হবে। যদি অপশনে বলে +2 -2 শুধু 2, +-2, তাহলে আপনি +-2 নেবেন। কারণ আমাদের এখানে আপনি যখন শর্টকাটে চিন্তা করেছেন এক্স আর ওয়াই এর মান, তো সেখানে আপনি হচ্ছে যদি প্লাসের মানও দিয়ে চিন্তা করেন, মাইনাসের মান দিয়ে, মানে দুইটা মান দিয়ে চিন্তা করেন, দেখবেন প্লাসের 2 আসবে, মাইনাসের 2 আসবে। আচ্ছা তো হচ্ছে আমরা দেখি কে কে অ্যান্সার দিল। প্রিয়াঙ্ক দিয়েছেন, সাইফুল ভাই দিয়েছেন, সাইফুল ভাই হচ্ছে করেছেন। আচ্ছা তো আমরা হচ্ছে এক্স আর ওয়াই এর মানটা বের করে যদি বসাই তাহলে সর্বশেষ আমাদের অ্যান্সার আসে হচ্ছে 2 আসে। একইভাবে আপনারা 8 নম্বরও করবেন, 9 নম্বরটা জাস্ট ফর্মুলা দেখেন, বলেছে 2ab এর ফর্মুলা কত। তো আমরা জানি 2ab এর ফর্মুলা কত, 2ab এর ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, সরি আমি বলি মানে 2ab এর ফর্মুলা নাই, x এর ফর্মুলা আছে। আমরা জানি x এর ফর্মুলা মানে ab এর ফর্মুলা আছে, 2ab এর ফর্মুলা নাই, তাই তো? তো আপনি 2ab এর ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নাই, আপনি হচ্ছে 2টাকে রেখে এক্স ওয়াই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন, 2টাকে রেখে এক্স ওয়াই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন। আমি 2টাকে যদি রেখে এক্স ওয়াই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এক্স ওয়াই ফর্মুলায় কি আসে, নিচে একটা 4 আসে না, নিচে একটা 4 আসে, আর উপরে কি আসে, উপর আসে হচ্ছে এক্স এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আমাকে দুইজন মেসেজ দিয়েছেন যে স্যার আজকের এক্সামটা, একজন এক্সাম ছিল 9:30, একজন এক্সাম ছিল হচ্ছে 8টায়, তো বলছে স্যার আজকের এক্সামটা কালকে দেই। আমি বলছি ধন্যবাদ, আবার আসবেন, বুঝছেন তো বিষয়টাকে, বুঝছেন আর কি, ধন্যবাদ আবার আসবেন অর্থ হচ্ছে এই মাসে আপনার সুযোগ নাই, পরের মাসে। তো আপনারা সাবধান থাকেন, আমি একজনের মার্ক দেখছি যে তার মার্কস হচ্ছে 60% নিচে আছে, ওভারঅল মার্ক যোগ করলে 60% নিচে, তো তারা একটু সাবধান থাকেন, আপনাদের পরের মাসে সুযোগ দেওয়া হবে না। এখন ধরেন আপনি একটা পরীক্ষা দেন নাই, ধরেন আপনি 20-এ 0 পাইছেন, তো আপনার ওভারঅল মার্কে গিয়ে কিন্তু একবারে দেখবেন ডাউন হয়ে যাবে সবকিছু। আপনাদের মার্কশিটটা আমি রাতে আবার দিয়ে দিব না, আপডেট কতটুকু হয়েছে। আর যারা হচ্ছে পরে জয়েন করেছেন, মানে হচ্ছে লাস্ট 3-4 দিন ধরে পরীক্ষা দিচ্ছেন আমার কাছে আলাদা করে দিয়ে, গ্রুপে আজকে অ্যাড হয়েছেন বা কালকে অ্যাড হবেন, তারা হচ্ছে আপনাদের মার্কশিট আমি দিলে আপনারা হচ্ছে বুঝবেন যে আপনাদের কয়টা এক্সাম গ্যাপ আছে, ওই এক্সাম গুলো আপনারা গ্যাপে গ্যাপে দিবেন। কারণ এই ব্যাচে হচ্ছে আপনার সপ্তাহে 2 দিন ছুটি থাকবে, ওই ছুটি গুলোতে আপনাদের ছুটি নাই, আপনারা হচ্ছে ওই এক্সাম গুলো ফিল আপ করবেন ওই গ্যাপের মধ্যে, আমার কাছ থেকে পড়া নেবেন, পড়া শেষ করে তারপর হচ্ছে আপনারা যে এক্সাম গুলো আপনাদের গ্যাপ করেছে সেগুলো দিয়ে ফেলবেন, তাহলে আপনাদের টোটাল মার্ক 60% নিচে থাকবে না। আর 60% নিচে হলে সামনের মাসে জয়েন করার দরকার নাই, আগে থেকে থ্যাংক ইউ বলে রাখছি। আপনারা হচ্ছে একটু কষ্ট করে পড়াগুলো করে নিন রেগুলার, আর পরীক্ষাগুলো ঠিক মতো দিন, তাহলে কিন্তু আর সমস্যাটা হবে না, নাহলে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যাবে। তো যদি আমরা এখানে মানটা বসাই তাহলে 4 আর 2 হচ্ছে কাটা যাবে, কাটা গেলে হচ্ছে লাস্টে শুধু 2 থাকবে, অর্থাৎ এইরকম হচ্ছে দাঁড়ায়। আর এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এটার মান তো এখানে দেওয়াই আছে, বলেছে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে এ, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে বি। যদি এখানে এ আর বি বসাই তাহলে এ স্কোয়ার আর হচ্ছে বি স্কোয়ার হয়ে যাবে, তার মানে দাঁড়াচ্ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার বাই হচ্ছে 2। আচ্ছা তো হচ্ছে এখানে তারপরে যে ম্যাথটা আছে, তারপরে ম্যাথটা একটু ব্যতিক্রম, আমরা হচ্ছে পরে ম্যাথটা দেখি, 10 নম্বরটা। তো 10 নম্বর যে ম্যাথটা আছে দেখেন এখানে কি বলেছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে 102, এখান থেকে এ মাইনাস ওয়ান বাই এর মান বের করতে হবে। তো একটা জিনিস আমরা জানি যে এ মাইনাস বি এর যে ফর্মুলা সেখানে সবসময় এ প্লাস বি লাগে, কিন্তু এখানে এ প্লাস বি নাই, এখানে স্কোয়ার আছে,
যদি আমরা স্কোয়ারটাকে বাদ দিয়ে এ প্লাস বি আনতে পারি তাহলে আমরা এখানে মানটা বসাতে পারবো। তো এই ধরনের ম্যাথগুলোতে এখান থেকেই অ্যান্সার চলে আসে, আর কিছু করতে হয় না। এটা আমরা কিভাবে বুঝবো? আমরা ম্যাথটা অ্যাপ্লাই করলে, সূত্র অ্যাপ্লাই করলে বুঝবো যে এখান থেকে অ্যান্সার আমাদের চলে আসবে। বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 102, বের করতে হবে এ মাইনাস 1/a এর মান। তো এখন দেখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা তো আমরা সবাই জানি। কে বলবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কোনটা আমরা এখানে অ্যাপ্লাই করবো? কে বলেন তো ব্যাখ্যা a করার পরে minus b, কোনটা অ্যাপ্লাই? a minus b whole square, a minus b whole square plus 2ab. ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে মাইনাসটা নিয়েছি এই জন্য কারণ আমাদের প্রশ্নে মাইনাসটা চাওয়া হয়েছে, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা সবসময় 2ab হয়। তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। 2ab এখানে কিন্তু ab এর মান লাগবে না, কারণ হচ্ছে এখানে a মানে হচ্ছে a, b মানে হচ্ছে 1/a। তো যদি b a আর b বসাই তাহলে অটোমেটিক্যালি a কাটা যাচ্ছে, লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে শুধু 2 থাকবে। তো এখান থেকে আপনারা সলভ করলে এ মাইনাস 1/a এর মান পেয়ে যাবেন। তো দেখেন এখানে এ আমি আর একটু সামনে আগাচ্ছি, কারণ এটা হচ্ছে আমাদের সাথে পিসি একজন জয়েন করেছে ক্লাসে, ভেরি গুড। আমরা যখন হচ্ছে কলেজে পড়তাম তখন তো আমি তো কলেজে থাকতে তো বিসিএস কি বুঝতাম না, ভার্সিটিতে প্রথম দিকে মোটামুটি বুঝতাম, মানে জানতাম বিসিএস, কিন্তু একটু আস্তে আস্তে থার্ড ইয়ার ফোর্থ ওঠার পরে বুঝছি আসলে বিসিএস কি। তো এখনকার বাচ্চারা আগেই মায়ের সাথে পড়াশোনা করে হচ্ছে জেনে যায় বিসিএস কি। এমনিতে অনেক আমাদের সাথে অনেক ক্যান্ডিডেট, সামনে যে কি অবস্থা হবে, তারা যখন বড় হবে পরীক্ষা দিবে তখন কি অবস্থা হবে। আসলে দেখেন এ মাইনাস 1/a হোল স্কয়ার, তো এইটার মান আমরা হচ্ছে বের করব। এটার মান বের করার জন্য কি করতে হবে? আচ্ছা দেখেন, তো এখানে এ মাইনাস 1/হোল স্কয়ার, এখান থেকে আমরা হচ্ছে 2টাকে যদি ডান পাশে পাঠাই, 102 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 100। এখন লাস্টে কার অ্যান্সার কি আসছে বলেন তো, কত আসছে অ্যান্সার? দুই পাশে বর্গমূল করতে হবে, করলে অ্যান্সার কত দাঁড়াবে? অ্যান্সার কিন্তু 10 বললে হবে না, অ্যান্সার হতে হবে প্লাস মাইনাস 10। প্লাস মাইনাস 10, হ্যাঁ অবশ্যই প্লাস মাইনাস লাগাইতে হবে। আচ্ছা, তো যেহেতু আমাদের এই অধ্যায় থেকে প্রায় 3টা অঙ্ক থাকে, সেক্ষেত্রে এরকম একটা প্লাস মাইনাস এর অপশন দিয়েও দিতে পারে, ঠিক আছে? তাহলে প্লাস মাইনাস টাই আমরা হচ্ছে চুজ করবো অ্যান্সারে। আচ্ছা, তানিয়া আপু এতক্ষণ কিছু শুনেন নাই, তানিয়া আপু কি মাত্র জয়েন করছেন? আচ্ছা এখন শুনেন, মনে হয় কারো একটা সমস্যা ছিল। তো এটা হলো কত নম্বর ছিল? এটা হচ্ছে 10 নম্বর ম্যাথ। 10 নম্বর ম্যাথ অ্যান্সারও 10 আসছে। পরের ম্যাথটা সহজ, পরের ম্যাথটা জাস্ট সিম্পলি সূত্র অ্যাপ্লাই করে করে ফেলেন। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এই যে মাত্র যেটা করলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা অ্যাপ্লাই করলেই অ্যান্সার চলে আসবে। জাস্ট এই ম্যাথটাই শুধু এই ফর্মাট অ্যাপ্লাই করবেন। আচ্ছা এটা গেল। এখন হচ্ছে আমরা তিন চলকের জন্য কিছু ফর্মুলা দেখি। তিন চলকের জন্য যে ফর্মুলা গুলো পড়েছিলাম, তিনটা ফর্মুলা, একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি সি প্লাস সি। তো তিন চলকের ফর্মুলা একটু আপনারা কষ্ট করে একবার দেখে নেন। 11 নম্বরটাতে তো মনে হচ্ছে সূত্রটা হচ্ছে 4ab, মানে আই মিন 4ab ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে হোল স্কোয়ার আছে যেহেতু 4ab হবে, ঠিক আছে 4ab হবে। হ্যাঁ 4ab হবে, আমি যদি 2ab বলে থাকি তাহলে তো ভুল বলেছি, 4ab হবে কারণ এখানে হোল স্কয়ার আছে। আচ্ছা তো হচ্ছে আমরা এরপরে এই যে এই ম্যাথটা করার জন্য এখানে তিনটা নিয়মের ম্যাথ আছে, আপনাদের নিচে হয়তো এই ধরনের ম্যাথগুলো আপনারা পাবেন। তো
তো এখানে যদি আপনাকে এভাবে বলে যে এ প্লাস বি প্লাস সি সমান এত, হ্যাঁ মানে দুইটা মান দেওয়া থাকবে সবসময়, একটা মান হচ্ছে আননোন থাকবে, সবসময় দুইটা মান দেওয়া থাকবে, একটা মান হচ্ছে আননোন। আমরা একটু ফর্মুলাতে দেখি, এই যে এখানে যে ফর্মুলাটা আছে দেখেন, নিচে যে তিনটা ফর্মুলা, এখানে হয় আমাদের বলে দিবে যে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলায় বলবে যে এটার মান দেওয়া আছে, এটার মানও দেওয়া আছে, বের করতে বলবে আপনাকে এ প্লাস বি প্লাস সি এর মান। তো দুইটা মান যদি দেওয়া থাকে তাহলে তো অটোমেটিক্যালি আমরা এই ফর্মুলা থেকে এ প্লাস বি প্লাস সিটা বের করে ফেলতে পারবো। আবার কখন এমন হতে পারে যে এ প্লাস বি প্লাস সিটা হচ্ছে আপনাকে দেওয়া থাকবে, এটা বলে দিবে, তারপর হচ্ছে আপনার টু এ বিটা হচ্ছে হয়তো বলা স্যার তিন নাম্বার তিনটা যে ফর্মুলা স্যার ওইগুলাতে খুব বেশি ঝামেলা হয়ে যায়। এটা খুবই সহজ, একেবারে চিন্তা করেন দেখেন, তিন চলক আপনি যদি এভাবে চিন্তা করেন তাহলে কাজটা সহজ হয়ে। দেখেন আমরা যদি বলি এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা কি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ বি, এরকম চিন্তা করেন। এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ বি। আর যখন সি আসবে তখন আপনি একটা সি অ্যাড করবেন, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর ওখানে হচ্ছে আপনার তিনটে আসবে, একটা হচ্ছে টু এ বি টু বি সি টু সি এ, ওই একটা লাইন থেকে আপনি চাইলে বাকি দুটো ফর্মুলা বের করতে পারবেন যেটা আননোন। আমরা দেখেন একটা ফর্মুলা দিয়ে করবো, আপনার তিনটা পড়া দরকার না, আপনি শুধু প্রথমটাই পড়েন, এটা দিয়ে আমরা বাকি দুইটার কাজ শেষ করে ফেলছি। দেখেন এটা দিয়ে আমরা বাকি দুইটার কাজ শেষ করবো, আলাদা করে ফর্মুলা মুখস্থ করতে হবে না। তো আমরা প্রথম ফর্মুলাটা দিয়েই হচ্ছে বাকি ম্যাথগুলো করে ফেলি। হচ্ছে আমরা যাই আগের শীটে, তো এখানে যে দেখেন যে ফর্মুলা আছে সেটা হচ্ছে এখানে ফর্মুলা বলেছে মানে যে মান চেয়েছে সেটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমার এটার ফর্মুলা জানার দরকার নাই, আমরা হচ্ছে যে ফর্মুলাটা করেছিলাম সেটা কি ছিল, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, ওই ফর্মুলা অ্যাপ্লাই করি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এটা হচ্ছে ফর্মুলা, আমরা হচ্ছে এটাকে একটু মডিফাই করি। এটাকে মডিফাই করবো কিভাবে দেখেন, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এখন যেটা আপনাকে বের করতে বলবে শুধু আপনি সেটার মানটা রেখে দেন, যেমন আমরা হচ্ছে এটার মান বের করতে চাচ্ছি এটুকের মান, তো এটা বাদে বাকি সবগুলোর মান আমি বসিয়ে দিই, তাহলে হচ্ছে হয়ে যাচ্ছে বাকি সবগুলোর মান দেখেন কি হবে। এখানে বলেছে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে নাইন, যদি দেখেন নাইন বসাই তাহলে নাইন কে স্কোয়ার করলে কত আসে, নয় নয় একাশি আসে, হয়ে গেল একাশি, একাশি হয়ে গেল। আচ্ছা একাশি এটা কেমন হয়ে গেছে লেখাটা, আচ্ছা তো এই যে একাশি হয়ে গেছে, এই একাশি বসালাম আর এই অংশটার মান অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটা হচ্ছে আমার আননোন, আমি এটাকে বক্স দিয়ে রাখলাম বোঝানোর জন্য, এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এ বি প্লাস বিসি প্লাস সি মান হচ্ছে একত্রিশ, তার সাথে দুই গুণ করলে কত হবে, একত্রিশ দোকানে বাষট্টি, তাই তো একত্রিশ দোকানে বাষট্টি। এখন আপনার মান বের করতে হবে কোনটা, এই বক্সের মানটা অর্থাৎ বক্স মানে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মানটা বের করার জন্য আমরা হচ্ছে যদি এরকম করি যে একাশি আর বাষট্টিকে একসাথে করি, একাশি আর বাষট্টি, তাহলে বাষট্টিটা বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে আর ডান পাশে কি থাকবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন এখান থেকে আপনার মান চলে আসতেছে, অর্থাৎ সাইড চেঞ্জ করলে হবে, আপনাকে তিনটা ফর্মুলা আলাদা করে ঝামেলা করতে হবে না, একটা ফর্মুলা পারলেই হবে, সেটা কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি। টুটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখি মান বসানো সুবিধার্থে। তো দেখেন একাশি থেকে বাষট্টি যদি বাদ দিই তাহলে হচ্ছে উনিশ থাকার কথা, তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান হচ্ছে উনিশ। তো এখানে আপনারা যখন আপনারা যে বই বই করেছেন বইয়ের মধ্যে দেখবেন কিছু অঙ্কে এ বি প্লাস বিসি প্লাস সি এটা মান চাওয়া হয়েছে, কিছু অঙ্কে এ প্লাস বি প্লাস সি মান চাওয়া হয়েছে, আমার শিখে হয়তো পরের পেজগুলোতে এরকম করে দেওয়া আছে, অর্থাৎ যে কোনো দুইটার মান দেওয়া থাকবে অন্যটা হচ্ছে বের করে নিতে হবে। আচ্ছা এটা গেল তিনটার বিষয়, এখানে আরো আছে সেটা হচ্ছে আরো ম্যাথ আছে, আমরা পরে ম্যাথটা একটু দেখি। এখানে ঘনের ম্যাথ আছে, মানে ঘনসূত্র আমরা এতক্ষণ অ্যাপ্লাই করি নাই, আমরা একটু ঘনসূত্রগুলো অ্যাপ্লাই করি, দেখি ঘনসূত্রগুলো কি বলা হয়েছে, তেরো থেকে শুরু করি, তেরো চোদ্দ পনেরো। প্রথম যে ম্যাথটা আছে, প্রথম ম্যাথে কি বলা আছে দেখেন,
a প্লাস b প্লাস c সমান হচ্ছে 0 a কিউ প্লাস b কিউ প্লাস c কিউবের মান কত a কিউ প্লাস b কিউ প্লাস c কিউবের সরাসরি সূত্র আছে কিন্তু এটা আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি না এটা a দিয়ে অন্য কোনো ভাবে আমরা হচ্ছে ম্যাট্রিক করি এই যে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউব তিনটা জিনিসকে আমরা দুইটা বানাইতে পারি একটা ওয়েতে সেটা হচ্ছে আমাদের এখানে যে a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে সেটা সেখান থেকে আমরা এটাকে দুইটা জিনিস বানাইতে পারি কিভাবে আমরা যদি এখান থেকে এভাবে লিখি যে a প্লাস b প্লাস c সমান হচ্ছে 0 যেটা দেওয়া ছিল a প্লাস b প্লাস c সমান 0 এটাকে আমরা যদি এইভাবে লিখি a আর b টাকে রেখে আমরা কি করতে পারি a আর b টাকে রেখে c টাকে ডান পাশে পাঠিয়ে দিতে পারি যদি পাঠিয়ে দেই তাহলে হয়ে যাবে মাইনাস c হলে আমরা এখান থেকে a প্লাস b এর মান পেয়ে গেলাম হচ্ছে মাইনাস c তার মানে তিনটা চলক থেকে আমরা দুইটাতে নামাই নিয়ে আসলাম ক্যালকুলেশনটা দুইটার মধ্যে নামাই নিয়ে আসলাম এখন আমরা এখানে মান বসাবো তো মান বসানোর জন্য যেহেতু a প্লাস b আছে তো এখানে a প্লাস b লাগবে আমরা এখানে এটাকে যে a কিউব আর b কিউব এটাকে ফর্মুলা করতে পারি ফর্মুলা কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এখন আপনি বলতে পারেন যে আমি বুঝবো কিভাবে কোনটা অ্যাপ্লাই করব a প্লাস b হোল কিউব অ্যাপ্লাই না করতে কোনো উপায় নাই কারণ আপনার a প্লাস b এর মানই লাগবে তো a প্লাস b এর মান শুধু একটা জায়গাতে আছে আর কোথাও নাই a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে a প্লাস b माइनस थ्री ए बी इंटू ए प्लस बी এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি আমি হচ্ছে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আচ্ছা প্লাস হচ্ছে সি কিউব যেটা ছিল সেটা বসালাম এখন আপনি মান বসাই দেন তাহলে অ্যান্সার হয়ে যাবে মানটা কি এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস এস সি যদি এখানে মাইনাস সি বসান তাহলে মাইনাস সি কে কিউব করলে কত হবে মাইনাস এর সি কিউব এ বুঝছা আচ্ছা তাহলে ট্রাই করতে আচ্ছা এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি বসালে মাইনাস সি কিউব আর মাইনাস এর থ্রি এ বির সাথে দেখেন এ প্লাস বি এর মান আপনি বসাইতে পারেন তো এ প্লাস বি এর মান যদি বসান তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি এ মাইনাস এখানে যদি মাইনাস হয় এ মাইনাস আর সামনের মাইনাস কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা হয়ে যাবে 3abc প্লাস হলো c কিউব সূত্র প্রয়োগ না করে আমরা কি করলাম দুইটা চলকে রিডিউস করে ফেললাম ক্যালকুলেশনটাকে অ্যানসার চলে আসলো 3abc এটা 19 এর ছিল আমাদের আমরা এটা করেছি এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ ছিল 3abc এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ প্রাইমারির জন্য ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ কেউ না বলতে কিন্তু বললেন আপনারা কিন্তু কিছু বলছেন না যদি কনফিউশন থাকে তাহলে বলতে পারেন ম্যাথ আজকে বেশি তো মানে এটা দুই ক্লাসে করব তারপরেও শেষ করার মানে যাবে কিনা সন্দেহ আছে স্যার এই ম্যাথটা আপনি একটু বুঝাই দেন শিওর শিওর তো এখানে আমরা হচ্ছে যে ম্যাথটা করছি সেটাতে কি বলেছে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ এর মান বের করতে বলেছে এখন আমরা a কিউ প্লাস b কিউ প্লাস c কিউব এর সরাসরি কোনো ফর্মুলা মুখস্থ করি নাই যেহেতু করি নাই আমরা এই জন্য যেটা করেছি আমরা টার্গেট করেছি যে a কিউব আর b কিউব শুধু এটুকের ফর্মুলা অ্যাপ্লাই করব যদি এটুকের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমার c এর মান দরকার নাই শুধু a আর b এর মানই জানলেই চলবে এই জন্য আমরা কি করেছি a আর b টাকে রেখে c টাকে ডান পাশে পাঠিয়ে দিয়েছি আমরা a আর b এর মানটা বের করে রাখলাম যে a প্লাস b এর মান হচ্ছে মাইনাস c এখন আমরা যেহেতু টার্গেট করেছি যে আমরা তিনটা ফর্মুলা অ্যাপ্লাই করব না দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করব তাই আমরা a কিউব আর b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করলাম সূত্রটা কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এটা হচ্ছে ফর্মুলা এখন এই ফর্মুলাতে জাস্ট আপনি a প্লাস b এর মানটা বসিয়ে দেন a প্লাস b এর মান কত মাইনাস c মাইনাস c বসালে কিউব করলে কত হয় মাইনাস c কিউব আর এখানে যদি a প্লাস b এর মান মাইনাস c বসান তাহলে মাইনাসে প্লাস আর 3ab আর a প্লাস b এর মান তো c বসিয়েছি প্লাসে 3ab হয়ে যাচ্ছে সিকিউব সিকিউব কাটা থ্রি এবি সে হয়েছে তারপরে না বুঝলে বলেন বুঝতে পেরেছেন যা সমস্যা ছিল জি স্যার আচ্ছা লিজা আপু আপনার মনে নেটওয়ার্কের সমস্যা অনেকক্ষণ ধরে আপনি দেখলাম যে ট্রাই করছেন জয়েন করার জন্য তো আপনার হচ্ছে চিন্তা করার কারণ নাই ক্লাসে রেকর্ডিং থাকবে আপনি আবার একটু কষ্ট করে রেকর্ডিং দেখেন যে অংশের সমস্যা আচ্ছা পরের ম্যাথটা করে ফেলেন পরের ম্যাথটাও ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনার একটু মানে কি বলে
জাস্ট চিন্তা করেন, সরাসরি মান দেওয়া নাই, মান বসায় নিতে হবে। এ কিউব প্লাস বি কিউব মাত্র যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, তো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে হবে, কারণ হচ্ছে আমাদের প্রশ্নে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে। আপনি ম্যাথটা করতে গেলে দেখবেন একটা গোচর খাচ্ছেন, ঠিক আছে? আমরা এক মিনিট দেড় মিনিট পরে দেখবো ক্লাসটা কেটে যাবে, কেটে গেলে আপনারা ম্যাথটা অফলাইনে করবেন। আমি হচ্ছে বলে রাখি কি করতে হবে। এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা তো মান নির্ণয়ের একটাই, সেটা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, মাত্র যেটা আমরা দেখলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখন দেখবো যে আমরা হোচরটা কোথায় খাচ্ছি। আমরা হোচরটা খাচ্ছি হচ্ছে এই জায়গাতে গিয়ে দেখলাম যে এক্স প্লাস ওয়াই এর মান তো প্রশ্নে দেওয়া আছে, কিন্তু এক্স ওয়াই এর মান তো দেওয়া নাই। এক্স এর মান আমি কোথায় পাবো? এক্স এর মানটা হচ্ছে দেওয়া নাই। এই এক্স এর মান পাওয়ার জন্য আপনি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে এক্স এর মানটা বের করে নিতে পারেন। আপনারা অন্য কোনো জায়গা থেকে ফর্মুলা অ্যাপ্লাই করে, অর্থাৎ এ স্কোয়ার বাই বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে এক্স ওয়াই এর মানটা বের করে আপনি হচ্ছে এখানে বসাবেন। তো সবাই ম্যাথটা করে ফেলেন। ম্যাথটা করার পর যার হয়ে যাবে আমাকে হচ্ছে গ্রুপে বা হচ্ছে আমাকে ইনবক্সে ছবি দেন, গ্রুপে দেন, বাকিটা দেখে নেবে গ্রুপে দেন। ক্লাসটা শেষ হয়ে গেলে আপনারা হচ্ছে 5 মিনিট বিরতি নেবেন, তারপর হচ্ছে আমরা একটুখানি পড়াবো। তো ক্লাস শেষ হয়ে গেলে আমরা হচ্ছে 5 মিনিট বিরতি নেবো, 9:57 কিন্তু সবাই আবার জয়েন দিব, আমি 1.5 মিনিটের মধ্যে কিন্তু ক্লাস শুরু করে দিব। আপনারা 14 নম্বরটা করে রেখেন, তারপর হচ্ছে আমরা একটু বিরতি নিবো 5 মিনিটের, তারপর হচ্ছে আমরা আবার জয়েন দিবো।